হাই এভরিওয়ান, আজকে আমি টাইম স্প্যানস নিয়ে কিছু আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো এএম মানে মর্নিং অ্যান্ড পিএম মানে ইভিনিং। তাহলে নুন কখন বলবো অ্যান্ড আফটারনুন কখন বলবো? যদি কারোর সঙ্গে আমার দেখা হয়ে যায়, আমি তাকে গুড মর্নিং কখন বলবো, গুড নুন কখন বলবো, গুড আফটারনুন কখন বলবো, আর গুড ইভিনিং বা কখন বলবো? তাহলে লেটস স্টার্ট। ধরো ভোর 4টে বাজে, ভোর 4টে মানে ওই কাক ভোর 4টে, সেই সময় তখনও সূর্য ওঠে না, অ্যান্ড এই সময়টাকে আমরা কি বলবো, মর্নিং বলবো? না, এটাকে আমরা ডন বলবো। ঠিক আছে, ঠিক একইভাবে ভোর 5টাকেও আমরা ডন বলবো। এবার সকাল 6টাকে, ভোর 6টাকে আমরা কি বলবো? ভোর 6টার সময় সূর্য উঠে যায়, অ্যান্ড সেই সময় জেনারেলি খুব সকালবেলা আমরা সেটাকে আর্লি মর্নিং বলবো। যদি কাউকে উইশ করতে হয় আমি গুড মর্নিংই বলবো, কেননা গুড আর্লি মর্নিং তো বলা হয় না। তো সকাল 6টা থেকে অ্যাকচুয়ালি মর্নিং টাইমটা শুরু হলো, এবং এটা চলবে সকাল 12টার আগে পর্যন্ত। সকাল 6টা থেকে শুরু করে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা অবধি মর্নিং চললো, 11টা 59 পর্যন্ত মর্নিং চললো। এবার হচ্ছে দুপুর 12টা, যখন এক্স্যাক্টলি দুপুর 12টা বাজবে, তখন এই পার্টিকুলার এই টাইমটাকে মিড ডে বা নুন বলা হয়। যদি কারোর সঙ্গে আমার ঠিক এক্স্যাক্ট দুপুর 12টায় দেখা হয়, দেন আই উইল উইশ হিম বাই সেইং গুড নুন, গুড আফটারনুন কিন্তু বলবো না। এবার 12টার পর থেকে যে সময়টা শুরু হচ্ছে সেই সময়টাকে আমরা আফটারনুন বলবো। এই 1টা থেকে শুরু হচ্ছে, 1টা থেকে বিকেল 4টা অবধি মোটামুটি আফটারনুন চলছে। ঠিক আছে, এইবার একটা সময় আসে যখন সূর্যটা অস্ত যায়। সূর্য তখনও অস্ত যায় না, এবার অস্ত যাবে, এবং আকাশে একটা কমলা এবং লালচে একটা আভা দেখা যায়। এই সময়টাকে, তখনও সন্ধে নামে না, এর পরে সন্ধে নামবে, এই সময়টাকে যখন আকাশে এরকম আভা দেখা যায়, এই সময়টাকে ডাস্ক বলে, যেটা বাংলায় আমরা বলি গোধূলি সময়, সেই সময়টাকে ডাস্ক বলা হয়। ঠিক আছে, এর পরে সন্ধে নামবে। এবার বিকেল 5টা থেকে ইভিনিং বলা হয়। এই বিকেল 5টা থেকে সন্ধে 6টা, 7টা অবধি ইভিনিং চলে, 8টার আগে অবধি এই ইভিনিং টাইমটা চলে। রাত 8টা থেকে আমরা বলতে পারি ওটা নাইট, ওখানে কিন্তু আমরা ইভিনিং বলবো না। রাত 8টায় কখনো আমরা বলবো না ইটস ইভিনিং, আমরা তখন বলবো ইটস নাইট। ঠিক আছে, তো এই 8টা থেকে মোটামুটি হোল নাইট আমরা যে টাইম স্প্যানটা পাই সেটাকে নাইটই বলে। শুধু এখানে একটা ব্যাপার আছে, যখন রাত 12টা বাজবে, এক্সাক্ট রাত 12টা বাজবে, তখন কিন্তু টাইম 12 PM লেখে না, তখন 12 AM লেখে, এবং এই সময়টাকে মাঝরাত্রির বলা হয়, যার জন্য ইংলিশে এটাকে বলা হয় মিড নাইট। ওকে, তাহলে আমি এটাকে শর্ট করে দিচ্ছি। গুড মর্নিং টাইমটা কখন? সকাল 6টা থেকে 12টা বাজার 1 মিনিট আগে, মানে 11:59 AM পর্যন্ত হচ্ছে গুড মর্নিং টাইম। এই সময় কারোর সঙ্গে যদি দেখা হয়, এই সকাল 6টা থেকে সকাল 11:59 পর্যন্ত, সেই সময় আমরা গুড মর্নিং বলবো। গুড আফটারনুন কখন বলবো? দুপুর 12টা বেজে 1 মিনিট থেকে, দুপুর 12টায় কিন্তু আফটারনুন বলবো না, 12টা বাজার 1 মিনিট পর থেকে 4:59 PM, মানে বিকেল 5টার আগে পর্যন্ত আমরা গুড আফটারনুন বলবো। এবার গুড ইভিনিং কখন বলবো? বিকেল 5টা থেকে রাত 8টার আগে পর্যন্ত, মানে 5 PM to 7:59 PM। ঠিক আছে, এবার গুড নাইট কখন বলবো? গুড নাইট আমরা বলবো রাত 8টা থেকে 12টা বাজার 1 মিনিট আগে, মানে 11:59 PM পর্যন্ত, আবার 12টা বেজে 1 মিনিট, রাত 12টা বেজে 1 মিনিট পর থেকে ভোর 6টা বাজার 1 মিনিট আগে পর্যন্ত। কারণ আমরা ভোর 4টে বা ভোর 5টাকে আমরা তো মর্নিং বলতে পারি না, ওই সময়টা ডন মানে ভোর হচ্ছে, তো ওইটাকে আমরা নাইট হিসেবেই ধরবো। ঠিক আছে, আর দুপুর 12টায় ওটা হচ্ছে নুন টাইম, অ্যান্ড রাত 12টা হচ্ছে মিড নাইট। ঠিক আছে, ওই জন্য এটা আগের ইয়েতে ছিল না, এই টাইম স্লটে ছিল না, এই টাইম স্লটগুলো পুরোপুরি আলাদা। এই 12টাকে বলা হয় নুন টাইম, অ্যান্ড রাত 12টাকে মিড নাইট। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ শেয়ারিং।